বরেণ্য চিত্রশিল্পী মুবিনুল আজিমের 89তম জন্মদিন আজ। 60-এর দশকে আন্তর্জাতিক অঙ্গনে এই গুণী আঁকিয়ে ক্যানভাসে তুলে ধরতেন বাংলার প্রকৃতি। স্বাধীনতার পর বঙ্গবন্ধু বিদেশি অতিথিদের মুবিনুল আজিমের আঁকা ছবি উপহার দিতে বেশি পছন্দ করতেন। শিল্পী মুবিনুল আজিমের ক্যানভাস মানে বাংলার প্রতিচ্ছবি। এ যেন রেখা ও রঙের বিচিত্র বিন্যাসে সবুজ বদ্বীপে বর্ণিল খণ্ডচিত্র। শিল্পাচার্য জয়নুল আবেদিনের প্রিয় ছাত্র হওয়ায় প্রতিভার বিচ্ছুরণ ঘটে অল্প বয়সেই। মাত্র 23 বছরে তৎকালীন পূর্ব পাকিস্তানের সবচেয়ে আধুনিক শহর করাচিতে চলে যান। সেখানে অংশ নেন আন্তর্জাতিক প্রদর্শনীতে, করেন একক প্রদর্শনীও। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। স্বামী মুবিনুল আজিমকে হারিয়েছেন প্রায় 47 বছর আগে। স্ত্রী মমতাজ আজিমের 2 কন্যা এখন প্রবাসী, তবে স্বামীর স্মৃতি আঁকড়ে থেকে গেছেন রাজধানী ঢাকায়। 1973 সালে পরিবারসহ পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশে ফেরেন শিল্পী মুবিনুল। দেশে বিদেশে মুবিনুল আজিমের খ্যাতি ছড়িয়ে পড়ায় বঙ্গবন্ধু স্নেহ করতেন শিল্পীকে। বঙ্গবন্ধু যখন গলব্লাডার অপারেশন করতে গিয়েছিলেন লন্ডনে, তখন ডাক্তার আর সিস্টারকে যে পেন্টিংটা দেওয়া হয়েছিল, এটা মুবিনুল আজিমের পেন্টিং। তো বঙ্গবন্ধু যখন এখানে আসলেন, তখন ওই প্রায় সাংবাদিক মার্ক টালি আসতেন, স্যার উইলিয়াম মার্ক টালি, তখন ওই বঙ্গবন্ধুর যে পেন্টিংটা দিয়েছিলেন মার্ক টালিকে, মুবিনুল আজিমের পেন্টিংটাই দিয়েছিলেন। নতুন প্রজন্মের কাছে মুবিনুল আজিমের চিত্রকর্ম তুলে ধরতে একটি সংগ্রহশালা গড়ে তুলতে চান শিল্পীর স্ত্রী। ছবি দিয়ে ওনার একটা সংগ্রহ করে রাখার মতো সে সুযোগ আমার পায়নি। শিল্পী হিসাবে ওনার কিন্তু পাওনা ছিল একটা জায়গা, একটা বাড়ি, কারণ উনি আমরা সব করাচিতে ফেলে এসেছি। এখানে যারা শিল্পী সাহিত্যিক, ওনাদের কিন্তু অনেক গভর্নমেন্ট ফ্যাসিলিটি দিয়েছে এবং পেয়েছে, আমি কিন্তু সেটা কোনোদিন পাইনি বা সেইভাবে আবেদন করার সুযোগ হয়নি। তা আমি যেটুক পারি বাচ্চাদের মানুষ করেছি, লেখাপড়া শিখেছি। ওরা বিমূর্ত ধারার এই শিল্পী আধুনিক জীবনবোধের সংযোগ গড়ে তুলেছেন তাঁর তুলির আঁচড়ে। 1975-এ মাত্র 41 বছর বয়সে মারা যান 21শে পদকপ্রাপ্ত মুবিনুল আজিম। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ,